কি বস, ভালো তো? চেনা চেনা লাগছে না? রিসেন্ট এই মানুষটা জেলে, কি জন্য? কারণ গভর্নমেন্টের এগেনস্টে কিছু কথা বলেছে। হ্যাঁ, ডেফিনেটলি সেখানে কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, সেই জন্য আর কি অনেকে থানায় অভিযোগ করেছে। তার এগেনস্টে গোয়া থেকে তাকে ধরে নিয়ে এসে জেলে পুরে দিয়েছে। একদম ঠিক কাজ করেছে। তার কারণ হলো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা, খুবই বাজে। সুতরাং রাস্তাঘাটে ভুলেও কাউকে গালাগালি করবে না, তাতে কিন্তু জেল হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবে। আর এর পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলতে, সেটা হলো অনেক নেতা মন্ত্রীরা রয়েছে, তারাও কিন্তু খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন বা করেছেন, তো তাদের কি হবে একটু কাইন্ডলি বলবেন? আমাদের এই গভর্নমেন্ট, তাদের এগেনস্টে কি স্টেপ নেওয়া হচ্ছে? নাকি শুধুমাত্র মাননীয়াকে গালাগালি করেছে বলেই এ তার এগেনস্টে এটা করা হয়েছে? সাধারণ মানুষের মনে হয় এই গালাগালি দিলে দেওয়া যেতে পারে, সেখানে কোনো সমস্যা নেই, তাই তো? আর যদি সমস্যা থেকে থাকে তাহলে তো মানে জেলে তো লোককে রাখার জায়গা হবে না ভাই। কি এটা কি চলছে? হ্যাঁ, নো ডাউট, আমি যখন একটা সোশ্যাল মিডিয়ায় কথা বলছি অবশ্যই আমার ভাষা জ্ঞান অবশ্যই মার্জিত হওয়া উচিত, কারণ অনেকে দেখে আমাকে দেখে ইনফ্লুয়েন্স হয়। কিন্তু এই গালাগালিকার তো শুধুমাত্র রোদ্দুর রয় দিয়েছে তো নয়, অনেক নেতা মন্ত্রীরাও দিয়েছে, কারণ সোশ্যাল মিডিয়া আর মধ্যে কিন্তু মিডিয়াও আছে, সেখানেও অনেকে অনেককে খুব কুকথা কুমন্তব্য এইসব কিছু করেছে। তো তাদের এগেনস্টে তো কোনো রকম পানিশমেন্ট বা সাসপেন্ড বা এইসব তো কিছু হয়নি, তো কেন হয়নি আমি জানি না, মানে এই ডিফারেন্সিয়েটটা কিসের জন্য? যাই হোক, হোয়াট এভার, ভালো লাগলো, দেখা যাক। কারণ রাজ্য রাজনীতি এখন এইসব নিয়েই মেতে রয়েছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এইসবের মধ্যে নেই, ঠিক আছে? এই সব নিয়ে এখন বিন্দাস রয়েছে, সবাই হই হই রই রই নাচানাচি কোঁদাকুদি করছে, আর এটাই হওয়া চাই, ঠিক আছে? যাই হোক বস, একটু এন্টারটেনমেন্ট দরকার লাইফে, আর লাইফ মানে আই মিন আমাদের এই সমাজে এন্টারটেনমেন্ট দরকার। এন্টারটেনমেন্ট না হলে কী হবে? যারা চিনতো না রোদ্দুর তারাও চিনে গেল, মানে ভাবুন, মানে সিরিয়াসলি একটা বিশাল ব্যাপার চলছে। তো যাই হোক, সবাই মিলে এই সবই দেখি আর কি, করবো, আমাদের তো হাত পা বাঁধা, মানে এ যা দেখাচ্ছে তাই দেখতে হবে আর কি। কেন যে এত প্রায়োরিটি দিচ্ছে মানুষটাকে আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, চলো আবার দেখা হবে, এইটুকু কথা বলার ছিল, বলতে এলাম। আর যদি আমার ভিডিওটা দেখে যদি কারোর মনে হয় যে না হয়তো কিছু কথা বলেছে যেটা ভাবা দরকার, তাহলে ডেফিনেটলি ভাবুন, যদি মনে হয় ভাবা দরকার নেই ভাববেন না, কিন্তু প্লিজ কমপ্লেন কেউ করবেন না। থ্যাংক ইউ সো মাচ, টাটা।